আসসালামু আলাইকুম পাপুলিটিকের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা বৃত্ত এবং বৃত্তকলার যে ক্ষেত্রফল এখান থেকে সিঁড়ি রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো খুব সহজে সমাধান করার চেষ্টা করব তো এখানে আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি যে প্রথম প্রশ্ন বলছে যে একটা ঘুরানো সিঁড়ির ব্যাস হচ্ছে পাঁচ মিটার ঠিক আছে একটা ঘুরানো সিঁড়ি তো এই সিঁড়িটার ব্যাস হচ্ছে ফাইভ মিটার এবং এটা খারা উচ্চতা হচ্ছে থার্টি মিটার তো সিঁড়িটা যদি টোটাল তিনটা পাক গুয়ে থাকে তাহলে সিঁড়ির দৈর্ঘ্যটা কত মানে সিঁড়িটা আপনি না ঘুরিয়ে লম্বা করতেন তাহলে হতো এই এই ক্ষেত্রে ক্ষেত্রে অঙ্কটা করার আমি একটু আপনাদের দুইটা চিত্র দিয়ে ব্যাখ্যাটা করতে চাই আমি সাপোজ মনে করলাম যে আমি এই অংশটুকুর মধ্যে আমি সিঁড়িটাকে সেট আপ করেছি ঠিক আছে এই অংশটার মধ্যে আমি সিঁড়িটুককে সেট আপ করেছি আচ্ছা তো ভালো করে খেয়াল করেন

এখন যে বিষয়টা সেটা দেখেন এটা যদি সিঁড়ি হয় এখানে খাড়া উচ্চতা মানে টোটাল যে খাড়া উচ্চতাটা আছে এই খারা উচ্চতা হচ্ছে কত আপনার পাঁচ মিটার থার্টি মিটার অর্থাৎ এটা কিন্তু তার খাড়া উচ্চতা মানে কি যেটা যদি আপনি ভূমি চিন্তা করেন মানে ভূমি থেকে সেটা দিয়েছেন এইটা হচ্ছে তার খাড়া ডিস্টেন্স মানে হাইটটা কত সো আমি যেটা এখানে এক পাক চিন্তা করছি আর টোটাল এখানে কয়টা পাক আছে দেখেন তো তিন পাক ঘুরছে তাহলে তিন পাক ঘুরলে যদি সে তিরিশ মিটার যায় তাহলে এক পাক কয়বার যাবে কত মিটার যাবে দশ মিটার তাহলে আমি বলতে পারি তার খার উচ্চতা হচ্ছে দশ মিটার এক পাকের উচ্চতা আর কি ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন এই যে এই অংশটা কিন্তু বৃত্তাকার তাই না সেই বৃত্তের ব্যাসটা হচ্ছে কত বৃত্তের ব্যাসটা হচ্ছে আমাদের স্যার এখানে বলাই আছে মানে সিঁড়িটার ব্যাস আর কি সেটা যেটুকুর মধ্যে সেট আপ করছেন এটা তো অবশ্যই কি হবে যেহেতু একটা গোড়ানো সিঁড়ি তার মানে এটা অবশ্যই কিন্তু একটা বৃত্ত হয়ে যাবে তাই না তো বৃত্ত যদি হয় এটার ব্যাস কিন্তু দেওয়া আছে কত আছে আমাদের পাঁচ মিটার দেওয়া আছে ব্যাসটা কত আছে পাঁচ ঠিক আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি পাঁচ হয় তাহলে এটা ব্যাসটা ব্যাসার্ধ কত ব্যাসার্ধটা হবে টু পয়েন্ট ফাইভ আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে কত হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা এখন এইটা যদি আমি এখন দেখেন এই চিত্রটাকে ভেঙে নতুন একটা চিত্র করতে যাচ্ছি। তাহলে আমি কি করি একটু দেখেন এই যে এখানে যে অংশটা গেছে এই অংশটা আমি এই অংশটা মনে করেন এইভাবে না দিয়ে আমি সোজা করে ফেললাম আপনি কি করে না আমি এটা কি করলাম সোজা করে দিলাম ঠিক আছে তাহলে এই অংশটাই আমি একটু সোজা করে দিই এইভাবে সোজা করলে মনে করি এই সিঁড়িটুকুই এই যে অংশটাই সোজা করলে এই পর্যন্ত যায় আচ্ছা ঠিক আছে আপনি যদি সোজা করে দেন একদম স্ট্রেট করে দেন এখানে যেরকম ঘুরিয়ে দিয়েছেন এরকম না একদম স্ট্রেট করে দিলেন তাহলে সেটাই পর্যন্ত গেল তাহলে এই অংশটা হচ্ছে কি স্যার এটা কিন্তু হচ্ছে স্যার এক পাকের দৈর্ঘ্য এক পাকের দৈর্ঘ্য ঠিক আছে ওকে দেন আসেন পরে আরেকটা বিষয় চিন্তা করি এই যে যে আমরা শিরির যে ব্যাসটা চিন্তা করলাম বাবা যে ব্যাসটা দেওয়া আছে এটা কত ফাইভ মিটার না ব্যাসার্ধ আমরা বেস এখান থেকে এইটা যদি একটা বৃত্ত যদি হয় এই বৃত্তটাকে আপনি যদি একটা স্টেট লাইন করে ফেলেন বৃত্তটাকে আপনি যদি একটা স্টেট লাইন করেন তাহলে তার যে পরিধিটা আছে এটাকে সুজা করে দিতে চলে তাই না তাহলে এখন এই যে বৃত্তটা এখানে অঙ্কিত হলো বা বৃত্তটা তৈরি হলো এটার পরিধিটা কত তহলে আমরা পরিধিটা কত হবে আমরা জানি সকলেই তো পরিধিটা হবে টু পাই আর এটা শুধু জানি টু পাই আর তাহলে টু পাই আর আর এর মান কত স্যার টু পয়েন্ট ফাইভ এখানে আসা কত ফাইভ ফাইভ মিটার তাহলে এই যে এ ফাইভ পাই হচ্ছে এ রাউন্ডিং অংশের দূর্গ এই যে রাউন্ডার এই টোটাল বৃত্তটা এখন এই বৃত্তটাকে আপনি যদি এইবার না দিয়া এটাকে যদি একদম স্টেট করে ফেলেন তাহলে সে কত এভাবে স্টেট বরাবর টুক যাবে এই ফাইভ ফাইভ মিটার যাবে ঠিক আছে অর্থাৎ এই যে এইভাবে সূত্র সেটিডাল 5π মিটার যাবে তাহলে আমরা বলতে পারি না মনোকারীর দিকে সুধা করে দিলাম সুধা করলে সে এই পর্যন্ত চলে আসছে ঠিক আছে এই পর্যন্ত এবং তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত স্যার 5π মিটার ওকে সো এখন আমি যদি এইখান থেকে লম্বটা আনি এই যে আমাদের লম্বটা এই লম্বটাই হচ্ছে মূলত কিন্তু খাড়া উচ্চতা এবং এক পাকের ক্ষেত্রে খারা উচ্চতা আমরা জানি এখানে কত ছিল দশ তার মানে খারা উচ্চতা বলা যায় দশ মিটার তাহলে এখন দেখেন তো একটা ত্রিভুজ গঠিত হয়ে গেছে না সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অত্রিভুজ এটা ভূমি আর এটা কি স্যার লম্ব তাহলে অত্রিভুজ ভূমি লম্ব আপনি সবই জানেন করে ফেলেন সেই ক্ষেত্রে তাহলে আমরা যে সূত্রটা জানি আপনি এটাকে একটু নামকরণ করতে পারেন এটা এ বিন্দু মনে করি এ বি ছিল আমাদের সিঁড়ি এই যে তাহলে এখন আমরা ভূমি জানি ভূমিটা হচ্ছে আমাদের 5 পাই লম্বটা হচ্ছে স্যার আমাদের 10 মিটার তাহলে এবিটা কত সেটা ও ত্রিভুজ বা শিরির দূরগ্যাটা কি এক পাকের যে দূরটা সেটা লেন্দি কতটুকু হয় আপনি গুরয়ানা দিয়ে তাকে একদম স্টেট করে ফেলেন তাহলে তার দূরটা কত হয় তাই না তো খেয়াল করেন তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এ এবি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার প্লাস এস স্কয়ার সো এখানে কত হবে আমাদের আমাদের এখানে হবে বিসি হচ্ছে কত ফাইভ পাই তাহলে পাই হোল প্লাস এসি একটা ভ্যালু আমাদের এখানে আসবে এবং দশের উপরে স্কোয়ার করলে একশো হয় তারপর আমরা যদি এ জিয়া উপরে যে স্কোয়ারটা আছে এটা কই পাশে যদি নিয়ে যাই রুড ওভার হয়ে যাবে তো রুড ওভার হয়ে গেলে এখানে অবশ্যই একটা ব্যালো আসবে তাহলে আমরা সেই ভ্যালুটা একটু দেখতে চাই কত আসে আমাদের তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যালোটা আসবে অ্যাভ এর ব্যালোটা আসবে আঠারো দশমিক বাষট্টি অর্থাৎ সিঁড়ির মূরুট এক পাকের তাহলে সিঁড়িটা কয়টা পাক পাক এখানে তিনটা খাইছে তাহলে এক পাকে যদি সে আঠারো দশমিক বাষট্টি মিটার যায় তিন পাকে কত যাবে তা সুতরাং তিন পাকের এটা হচ্ছে আমার কয় পাকের দুর্গ এক পাকের দুর্গ এক পাকের দুর্গ হচ্ছে আঠারো দশমিক বাষট্টি তাহলে সুতরাং তিন পাকের দৈর্ঘ্য সমান হচ্ছে আঠারো দশমিক মিটার ঠিক আছে গুণ করার পরে আপনার যা আসবে সেটা হচ্ছে আনসার বুঝতে পারছেন আবার একটু বোঝায় যারা বোঝায় নাই প্রথমত যে বিষয়টা দেখেন যে একটা ঘুরানো সিঁড়ির বেশ মানে আপনি একটা যে সিঁড়িটাকে ঘুরাই লেখা বানাইছেন এই যেরকম যে ঘুরানো ছিল রাউন্ডিং অংশটা যে ছিল সেটার বেশ দেওয়া ছিল পাঁচ মিটার সেখান থেকে আপনি ব্যাসার্ধ বের করবেন ব্যাসার্ধ বের করার পরে ওই রাউন্ডিং অংশের পরিধি বের করবেন পরিধি আসবে পাই এখন ওই যে বৃত্ত আকার যে ছিল তার রাউন্ডিং যে অংশটা ছিল সেটাকে আপনি বৃত্ত না বানিয়ে একদম এই বৃত্তটাকে যদি আপনি কি করেন একদম স্টেট বানিয়ে ফেলেন তাহলে কি হবে আমরা মনে করছি সেটা এই পর্যন্ত যাবে অর্থাৎ এটি বেশি মানে এই যেটি হচ্ছে তার পরিধি অর্থাৎ ফাইভ পাই ঠিক আছে এটা হচ্ছে কিন্তু কৃষির পরিধি আমরা এখানে যা লিখলাম সেটা হচ্ছে কৃষির পরিধি তারপর হচ্ছে সিঁড়িটা কিন্তু কিরকম ছিল এই যে এরকম একটা রাউন্ডিং ছিল এখন আমরা কি করছি এটাকে রাউন্ডিং রাখি নাই এই যেখানে যাতে বাঁকাই ছিল নি বাঁকাটাকে আমরা কি করছি সোজা বানাই দিছি তো সোজা বানাই দেওয়ার ফলে কত টুক গেছে এই টুক গেছে এর এটা হচ্ছে তার এক পাকের দুর্গ মানে এটা অত্রিভুজ হইছে আর খাড়া উচ্চতা মানে কত টুক এই যে সে খাড়া ভাবে যত টুক হাইট অতিক্রম করছে সেটুকু তাহলে খাড়া উচ্চতা কত হয় দশ কেমনি পেয়েছি আমরা তিন পাকে যদি তিরিশ যায় তাহলে এক পাকে কত যাবে দশ যাবে না এইভাবে ঠিক আছে তিরিশকে দশ দ্বারা ভাগ করে তিন দ্বারা ভাগ করেন তাহলে দশ পেয়ে যাবেন তাহলে এটা খারা হাইট ভূমি আসা অত্রিভুজ বের করে ফেলবে এটা হয়ে যাবে এক পাকের দুর্গ তারপর তিন দ্বারা গুণ করলেই অঙ্ক কমপ্লিট আচ্ছা তো আশা করি এক নম্বর আমরা পারবো এখন আসেন দুই নাম্বারটাই একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটি টু সেন্টিমিটার বর্গ ও বর্গ অন্তলিখিত একটা বৃত্ত আছে তো সেটার ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে আমরা একটা বর্গ অঙ্কন করি এই মনে করেন সেই বর্গটা যার বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এইটি টু এই যে এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটি টু সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য তো আছে এইটি টু তাহলে বর্গের ক্ষেত্রফলটা কত হবে আমরা এটা যে সকলে বর্গ করবেন একটা ক্ষেত্রফল আপনি পাবেন মনে করি এইটি টু স্কোয়ারটা হচ্ছে তার বর্গের ক্ষেত্রফল ঠিক আছে আচ্ছা এই যে আমরা বর্গের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম মানে এই টোটালটার ক্ষেত্রফল আপনি পেয়ে গেছেন আচ্ছা মনে করি আমরা এবিটা হচ্ছে সেই আমাদের বর্গ নাম কোন নিলাম সুবিধার জন্য এখন এই বর্গের ভিতরে কি আছে একটা বৃত্ত অন্তর্লিখিত আছে মানে ভিতরে একটা বৃত্ত আছে তাহলে আমি একটা করে বৃত্তি ভিতরে আচ্ছা এটা বৃত্তের কেন্দ্র আমরা ও মনে করি যে ও হচ্ছে সেই বৃত্তটার কেন্দ্র তাহলে এখন আপনি যেখানে একটা অঙ্কন করছেন এখন দেখেন তো বৃত্তঙ্কন করার পরেও এই যে অংশটা ফাঁকা থেকে গেছে আবার এই দিক দিয়ে অংশটা ফাঁকা পড়ে গেছে এই দিক দিয়ে অংশটা ফাঁকা পড়ছে আবার এই দিক দিয়ে এই অংশটাও ফাঁকা পড়ছে এই যে যে চারদিকের যে ফাঁকা অংশটা আসছে এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল কত এটা আপনাকে বের করতে বলছে কিভাবে করব এখন আমরা ভিতরে যে বৃত্ত অঙ্কন করেছি বৃত্ত আছে এই টুকুর ক্ষেত্রফলটা যদি এই টোটাল বর্গটা থেকে বাদ দিয়ে দেই মানে টোটাল বর্গ ক্ষেত্রফল যা আছে এই যে 80 স্কয়ার পাইছি এটা থেকে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলাম বাদ দিলে তো আমার এই অংশগুলোর ক্ষেত্রফল চলে আসবে তাই না সুতরাং এখন আমার টার্গেট হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো কি বের করতে পারি আমার যদি বৃত্তের ব্যাসার্ধটা জানা থাকে তাহলে আমি তার ক্ষেত্রফল বের করতে পারব এখন আমরা ব্যাসার্ধ অটোমেটিক্যালি জানি কি দেখেন আহ আমি যদি এই টোটাল বাহুটাকে যুগ করে দিই যদি আপনার এইটি হয় আপনার কি মনে হয় না যে এইটা 82 হবে কারণ এই বাহু আর এই কি হবে সমান হবে আর একটা কথা বলি একটা বর্গের মধ্যে যদি বৃত্ত লিখিত হয় সেই ক্ষেত্রে বর্গের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস দুটো কি হয় কল হয় সমান হয় ঠিক আছে তাহলে দেখেন অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে এইটা এইটি টু হলে এটা এইটি তাহলে এটা কি বৃত্তের ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে দু দ্বারা ভাগ করে দেন তাহলে তো আপনার ব্যাসার্ধ চলে আসে অর্থাৎ ফোরটি ওয়ান সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল আমরা এখান থেকে পেয়ে যাই তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে পাই আর এর ভ্যালুটা কত ফোরটি ওয়ান তাহলে আমরা এখানে ফোরটি ওয়ান হোল স্কোয়ার লিখলাম তারপর এই যে এখানে যে মানটা আসবে পাই ওয়ান স্কোয়ার এই মানটা কি করবেন আপনি এটা থেকে বিয়ুক্তি দেবেন সুতরাং ফাঁকা অংশের ক্ষেত্রে ফল এই টু হোল স্কোয়ার মাইনাস এই যে যেটা পাই ইন্টু ফোরটি ওয়ান স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এই অংশটা আপনি কি করেন বিয়ুক্ত দেবেন তাহলে এইটা এটা থেকে এই অংশটা বিয়োগ দিলে যা আসবে সেটি হচ্ছে কি স্যার আপনার আনসার কিসে আপনার নিজেই করে নেবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি আমরা বুঝতে পারছি তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ